আজ আপনাদের সাথে কথা বলবো হার্ট অ্যাটাক হলে কিভাবে বুঝতে পারবেন সে বিষয়ে বা সেই লক্ষণগুলো নিয়ে। দর্শক, একজন ব্যক্তি অনেক দিন থেকে তার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলে অস্বাস্থ্যকর জীবনযাপনের মধ্য দিয়ে তার শরীরে যে খারাপ চর্বি বা খারাপ কোলেস্ট্রল যেটি রয়েছে সেটি তার হার্টের যে সরু রক্তনালীর যে রয়েছে সেই রক্তনালীর মধ্যে জমতে থাকে। জমার পরও সেই রক্তনালী দিয়ে রক্ত সরবরাহ করে হার্ট সচল রাখার চেষ্টা করে একজন মানুষের শরীর। কিন্তু যখন এটির মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায়, যখন আর কোনো অবস্থাতেই রক্ত সরবরাহ করতে পারে না, তখনই কিন্তু হার্ট ঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে তার হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়। আর হার্ট অ্যাটাকের সমস্যা হলে প্রথমেই একজন রোগীর যে লক্ষণগুলো দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে তার বুকে তীব্র চাপ অনুভূত হতে পারে বা অনেক ভার অনুভূত হতে পারে, এবং তার সাথে বুকে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। সেই ব্যথা তার বুকের মাঝখান থেকে তার বাম পাশে যে শোল্ডার বা বাহু রয়েছে সেদিকে ছড়িয়ে যাবে, এবং ব্যথাটি রোগীর ঘাড়ের দিকে এবং পিঠের দিকে পিছনের দিকে তার ব্যথা ছড়িয়ে যাবে। এই ব্যথা সাথে রোগীর শরীর থেকে ঠান্ডা ঘাম দেখা দিতে পারে, এছাড়া রোগীর বমি বমি ভাব হতে পারে, বুক গলা জ্বলতে পারে, পেটে ব্যথা হতে পারে, আর রোগী প্রচণ্ড অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন, জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। এই লক্ষণগুলো মূলত একজন রোগী যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে যে মিস ইন্টারপ্রিটেশনটা হয়ে থাকে, যে অনেক যারা আশেপাশে থাকেন তারা মনে করেন যে রোগীর হার্ট অ্যাটাক হয়নি, হয়তো তার গ্যাসের কোনো প্রবলেম হয়েছে, অনেক ক্ষেত্রে রোগীকে গ্যাসের ওষুধ খেয়ে আবার রেস্ট নিতে বলেন, কিন্তু এদিকে রোগীর অনেক বড় ক্ষতি হতে থাকে। শুধুমাত্র না জানার কারণে বা অজ্ঞতার কারণে বা অসচেতনতার কারণে, বুঝতে না পারার কারণে যে তার আসলে হার্ট অ্যাটাক হয়েছে এবং এই মুহূর্তে জরুরি অবস্থায় তাকে হসপিটালে নিতে হবে, কোনো অবস্থাতেই তাকে গ্যাসের ওষুধ খাইয়ে বা বাসায় রেখে দিয়ে এই সমস্যাকে ম্যানেজ করা সম্ভব নয়। কাজেই হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে আপনাকে অবশ্যই এই লক্ষণগুলো আগে দেখতে হবে। আপনার আশেপাশে নিকটস্থ কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং এই লক্ষণগুলো বিদ্যমান থাকে, সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হসপিটালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি রোগীকে একটি হেল্প করতে পারেন, সেটি হচ্ছে গিয়ে মেডিকেলের ভাষায় বলা হয় সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসাইটেশন। সহজ বাংলায় বললে বিষয়টি হচ্ছে রোগীর শোয়ানো অবস্থায় রোগীর বুকের উপর আপনার দুই হাত চেপে ধরতে হবে, এক হাতের উপর আরেক হাত চেপে ধরে এই হাতের যে হিল রয়েছে এটি দিয়ে রোগীর বুকের মধ্যে চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ করতে হবে এমনভাবে যেন রোগীর বুক 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে নেমে যায়, আবার সেটি ছেড়ে দিবেন। এভাবে করে চাপ প্রয়োগ করে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ রোগীর বুককে নিচের দিকে চেপে ধরে আবার ছেড়ে দিবেন। তবে এটি খুব ফাস্ট করতে হবে, প্রতি সেকেন্ডে 2 বার করার চেষ্টা করতে হবে, অর্থাৎ মিনিটে আপনি সম্ভব হলে 80 থেকে 100 বা 120 বার করার চেষ্টা করতে হবে। এটি করার মধ্য দিয়ে রোগীর যে হার্ট তার স্পন্দনের মাধ্যমে, হৃদস্পন্দনের মাধ্যমে রক্ত সরবরাহ করা সেটি বন্ধ হওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে আপনার এই সহায়তা সেটি কিছুটা সচল থাকে। আর যতক্ষণ পর্যন্ত আপনি রোগীকে হসপিটালে নিয়ে যেতে না পারেন ততক্ষণ পর্যন্ত এই সিপিআরটি করতে পারেন। রোগীর বুকের মধ্যে এভাবে আপনি চাপ প্রয়োগ করে, কন্টিনিউয়াস চাপ প্রয়োগ করে রাখতে পারেন এবং রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত। এটি করার মধ্য দিয়ে কিছুটা হলেও আপনার রোগী নিরাপদ থাকবে, তার হার্ট কিছুটা সচল থাকবে। দর্শক, আমার আজকের আলোচনা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরা দেখতে পারে, সবাই সচেতন হতে পারে। আর সবাই সচেতন হোক এবং সবাই উপকৃত হোক এটি নিশ্চয়ই আপনি চাইবেন। কাজেই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করুন। আজ এ পর্যন্তই, সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।